আমি এখানে জেলা পুলিশের সমস্ত ড্রাইভার সদস্যদের ওয়েলকাম করছি আমাদের এখানে, এবং আমি ট্রাফিক হেডকোয়ার্টার থেকে ইন্সপেক্টর সাহেব ও তার টিমকেও আমাদের জেলাতে এসে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের এটা একটা অঙ্গ স্টেট লাইফ যেমন সবার ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ মানুষ যারা রাস্তায় নামছে, গাড়ি চালাচ্ছে বা যারা পথচারী, তাদের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, আমাদের ক্ষেত্রে এটা আরও বেশি করে প্রযোজ্য। তার কারণ সাধারণ মানুষ যারা অতটা হয়তো আইন বোঝে না, জানে না, ধরে নেওয়া যেতে পারে, কিন্তু আমরা যারা পুলিশের পোশাক করে রাস্তায় নামছি, ডিউটি করছি বা গাড়ি চালাচ্ছি বা যেটাই করি, আমাদের কাছ থেকে আরও বেশি করে এক্সপেক্ট করা হয় আমরা যাতে কোনোভাবেই কোনো ট্রাফিক নিয়মের ভায়োলেশন না করি, সমস্ত নিয়ম মেনে সুরক্ষিতভাবে রাস্তা চলি। এটা বলে কিছু সতর্কতামূলক জিনিস, কি কি জিনিস আপনাকে দেখে নিন। দেখতে পাচ্ছেন কি আপনার হেঁটি মনে হচ্ছে? দেখতে পাচ্ছেন? কাট করার আগে প্রথমে আপনার বনেটটা খুললে, বনেটটা খুলে প্রথমে আপনাকে দু নম্বর কি আছে আপনার প্ল্যান, আপনি একটা লং ড্রাইভে ঢুকেছেন, প্ল্যান স্টিয়ারিং বক্স অয়েল ট্যাঙ্ক সেটা দেখে নিতে হবে। এগুলি বনেট করা পরে গাড়ি ইগনিশন স্টার্ট করার সাথে সাথে লাইন নাও করতে পারে, এটাও জানেন আপনার। আপনারা সব পুরনো ড্রাইভার, এ সম্বন্ধে আপনার সম্যক ধারণা আছে। এই উদ্দেশ্য সমস্ত রকম ট্রাফিক আইন মেনে সুরক্ষিতভাবে আমি আবার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাবো, যাতে আমার সঙ্গে যারা ফোর্স অফিসার বা যারা থেকে আমি ক্যারি করছি তাদের সুরক্ষিতভাবে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারি এবং আমি সুরক্ষিতভাবে ফিরে আসতে পারি। এটা হচ্ছে আপনার প্রধান উদ্দেশ্য। আমি সব থেকে সুরক্ষিত, সব থেকে বেশি নিয়মকানুন মেনে আমি গাড়ি চালাবো। আমার পক্ষে কোনো রকম যেন ভুল, সামান্য ভুলচুক না হয়।